নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। বুধবার রাত 11:30টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঈদের ছুটি কাটাতে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি মাধবদী টাটাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আহত হন 10 জন। গুরুতর আহত অবস্থায় 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে নরসিংদী সদর হাসপাতালের মর্গে। ¡Vamos!